हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू अनदर वीडियो। और आशा करी अपना सकल अनेक भलो आछेन, आर आल्लाह रहमते आमरा अनेक भलो आछि। आर आजके आमादेर वीडियो टॉपिक होच्छे आम एवं दोयेर डेजार्ट। आजके आमरा आपनादेरके ए वीडियोटिते सहज पद्धतिते दई तैरी करे देखाबो एवं आमरा आपनादेरके ए दई एवं आमेर डेजार्ट तैरी करे देखाबो जा बानानो एकदम सहज एवं आमादेर ए डेजार्टटिओ किन्तु खेते अनेक बेशी टेस्टी। तो चलुन कथा आर ना बाड़िए देखे नी आजकेर ए आम एवं दईयेर डेजार्टेर रेसिपिटी। প্রথমে আমরা দই তৈরি করব, এই জন্য এখানে আমরা এক টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এখন আমরা টক দইটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে টক দইটা গোটা না থাকে। টক দইটা মিশানো হয়ে গেলে আমরা হাফ কাপ জাল করা দুধের ভিতরে টক দইটা ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিব। টক দই ভালো মতো মিশানো হয়ে গেলে এখন আমরা একটি পাত্র থেকে আরেকটি পাত্রে এভাবে দুধ নিব 13-14 বার মতো, যাতে দুধের উপরে ফেনা তৈরি হয়। দুধের উপরে ফেনা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে নিয়ে চলে যাব চুলায়। যে পাত্রে দই বসাবো সে পাত্রটা আমরা আগে থেকে প্রিহিটে থুয়ে দিয়েছিলাম। আমাদের পাত্রটা গরম হয়ে এসেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমরা দইয়ের পাত্রটা এখানে থুয়ে দিলাম। এখন আমরা এটাকে ঢাকনা বন্ধ করে থুয়ে দিব 7 ঘন্টা মতো। 7 ঘন্টা পর আমাদের দইটা একদম তৈরি হয়ে গেছে, এখন আমরা দইটা নামিয়ে নিচ্ছি। দইটা দেখুন একদম তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে ফ্রিজে থুয়ে দিব 1 ঘন্টা মতো। এখন আমরা ডেজার্টটি তৈরি করব, এই জন্য এখানে আমরা ওরিও বিস্কুট নিয়েছি। এখন আমরা ওরিও বিস্কুটটাকে গুঁড়া করে নিচ্ছি। ওরিও বিস্কুটটা গুঁড়া করা হয়ে গেলে ওরিও বিস্কুটের গুঁড়াগুলো আমরা 4টা গ্লাসে সমান মাপে দিয়ে দিব। এখন ওরিও বিস্কুটের গুঁড়া 4টি গ্লাসে দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে আমের পিউরে তৈরি করে নিয়েছি। এখন আমরা আমের পিউরের ভিতরে এখানে ক্রিম নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো। এখন আমরা আমের পিউরের সাথে ক্রিমটা ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে আমরা দিয়ে দিলাম একটু দই, 1 ঘন্টা হয়ে গেছে তাই দইটা বের করে নিয়েছি। এখানে আমরা দই দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এখন আমরা ভালো মতো মিশিয়ে নিব আম এবং দই এবং ক্রিমটা। ভালো মতো মিশানো হয়ে গেলে এখন আমরা পরিমাণ মতো 4টি গ্লাসে আমগুলো দিয়ে দিব। গ্লাসে আমের মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা তৈরি করা দইগুলো 4টি গ্লাসে দিয়ে দিব। এখন চারটি গ্লাসে দই দিয়ে তৈরি হয়ে গেল আমাদের দই এবং আমের ডেজার্ট। তো আশা করি ভালো লেগেছে আম্মুর এই আম এবং দইয়ের ডেজার্টটি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। এবং আমাদের চ্যানেলটি আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন পরবর্তী সব সুস্বাদু এবং মুখরোচক রান্নার ভিডিও পেতে। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।